নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে কিছু দিক থেকে বিশেষ শুভ পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, একটু ঘোরাঘুরি ভ্রমণ করা এরকম জিনিসটা কিন্তু এই মাসে থাকবে। পাশাপাশি এই মাসে কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকেও কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অনেক দিক থেকে, কর্ম বলুন ব্যবসা বলুন সব দিক থেকে কিন্তু কিছু কিছু দিক থেকে অনেকটাই পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। কারণ দীর্ঘদিন পরে রাহুকেতু যেহেতু আপনার রাশিতে এবং সপ্তমভাবে গোচর করেছে, সেহেতু কিন্তু পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ ডিসেম্বর মাস থেকে মীন রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। কোন দিক থেকে কি শুভ পরিবর্তন আসবে, কোন দিক থেকে সমস্যা হতে পারে, টোটালটা নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। প্রথমে একটু গোচর ফল বলবো, তারপর কিন্তু আলোচনায় চলে আসবো। দেখুন, এই মাসের শুরুতে আপনাদের রাশিতে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি সারা মাসই বসে থাকছে, বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, 31 তারিখে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। এবং বৃহস্পতি এতদিন গুরুচণ্ডাল যোগের মধ্যে ছিল, এখন কিন্তু গুরুচণ্ডাল যোগের এক্সিসের বাইরে কিন্তু বৃহস্পতি চলে এসছে, ফলে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অনেকটাই পজিটিভ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই, চতুর্থভাবে পঞ্চমভাবে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবেও কোনো গ্রহ নেই, সপ্তমভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। কেতু সারা মাসই সপ্তমভাবে থাকছে, অষ্টমভাবে শুক্রকে সক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। সারা মাসই প্রায় শুক্র সক্ষেত্রীয় অবস্থায় থাকবে মোটামুটি 25 তারিখ পর্যন্ত, তারপরে আপনাদের ভাগ্যস্থানে শুক্র গোচর করবে, যেখানে মঙ্গল এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল সারা মাসই সক্ষেত্রীয় অবস্থায় ভাগ্যস্থানে বসে থাকছে এবং রবি 16 তারিখে আপনাদের দশমভাবে গোচর করছে, যেখানে বুধকে দেখতে পাচ্ছে। ফলে বুধের এবং রবির একটা বুধাদিত্য যোগ আপনাদের কর্মভাবের উপর হচ্ছে এবং দ্বাদশভাবে কিন্তু শনি থাকছে, শনি দ্বাদশভাবে সারা মাসই থাকছে এবং এই মাসে মার্গী অবস্থায় দেখতে পাচ্ছে। বুধ এবং বৃহস্পতি কিন্তু একটা নবম পঞ্চম রাজযোগ করে বসে থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কর্ম পারিবারিক আর্থিক দিক থেকে অনেকটা শুভ ফল এই মাসে আপনারা দেখতে পারবেন। প্রথমে বলি ব্যক্তিগত দিক থেকে কি পরিবর্তন দেখতে পারবেন। যেহেতু রাহুর গোচর হয়েছে, রাহু রাশির ওপর গোচর করলে মনের মধ্যে একটা চঞ্চলতা দেখতে পাওয়া যায়, একটু বেশি চঞ্চল মানসিকতা, সব কাজের মধ্যে একটু অস্থিরতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা আপনাদের একটু কভার করতে হবে। যাই করবেন ভেবেচিন্তে করবেন, ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেক কুইক ডিসিশান কিন্তু আপনারা নিতে পারবেন এবং কিছু চটজলদির মধ্যেই কিছু ডিসিশান হয়তো আপনার জন্য ফলপ্রসূ হয়ে যেতে পারে, লাভদায়ক হয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো। কিন্তু একটু অস্থিরতা থাকবে, যেহেতু রাশিতেই গোচর করেছে সেই জায়গাটা কিন্তু প্রথমেই এই যে একটা প্রথমেই রাহু ঢুকেছে এটা টলারেট করতেও 2-1 মাস লেগে যায়, সেই জন্য প্রথমেই যে রাহুর গোচর হয়েছে সেই জায়গাটা আপনাদের একটু কিন্তু যে কোনো ভাইটাল কাজ করার ক্ষেত্রে, যে কোনো ভাইটাল ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে তারপর নেবেন। কিন্তু অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসবে, অনেক সুন্দর পরিকল্পনা আপনারা করতে পারবেন, মানুষের কাছে আপনাদের কথাবার্তা, আপনাদের আইডিয়া গ্রহণীয় হবে, আপনাদের আপনারা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন, গ্রহণীয় হয়ে উঠবেন, এই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা যথেষ্ট ভালো, বৃহস্পতি এখন অনেকটাই পজিটিভ অবস্থায় আছে এবং সেই দিক থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভদায়ক এই মাসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দীর্ঘদিন যে টাকা পয়সা নানা খরচে খরচা হয়ে যাচ্ছিল, নানাভাবে টাকা অর্থ আসছিল কিন্তু সেটা রাখতে পারছিলেন না, বা অনেক সময় দেখা যাচ্ছে টাকা কোনো ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এখন অনেকটা ব্যালেন্স আপনার ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে অনেকটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসার জায়গা আছে, দীর্ঘদিন পারিবারিক দিক থেকে কোনো সমস্যা ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন। ডিসেম্বর মাসে বৃহস্পতি যেহেতু একা বসে আছে এবং 31 তারিখে পরে মার্গী হবে, ফলে তখন আরও বেটার ফল পাবেন। পারিবারিক দিক থেকে কিন্তু একটা পরিস্থিতি শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। পরিবারে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ চলছিল সেখান থেকেও শুভ ফল কিন্তু আপনারা পাবেন, কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পারবেন এবং খাদ্য রুচির মধ্যেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাদের পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট ডিসেম্বর মাসে দেবে।
যোগাযোগ কমিউনিকেশন কিন্তু এই মাসে মোটামুটি ভালোই হবে, সেই দিক থেকে অসুবিধা নেই। যত ঘুরবেন ততই কিন্তু ফিনান্সিয়াল লাভ হবে, অর্থাৎ যে যে কাজ করেন সেই কাজের সঙ্গে যত যুক্ত থাকবেন ততটাই কিন্তু আপনাদের এই মাসে আর্থিক লাভের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা অনলাইনে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো, কিছু আর্থিক গেইন আপনারা করতে পারবেন। যারা একদম ফিল্ড ওয়ার্ক করে, ঘুরে ঘুরে কাজ করতে হয়, এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট আর্থিক লাভদায়ক যাবে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো। সেই দিক থেকে কিছু বিদেশ যাত্রা অপরচুনিটি ছোট ভাই বোন যদি থেকে থাকে তাদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটাও আপনাদের ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিন্তু দূরযাত্রা ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে এবং কমিউনিকেশন এই মাসে যথেষ্ট ভালো হবে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে দেখুন চতুর্থ হবে বুধ, কিন্তু চতুর্থ প্রতি সে কিন্তু বসে থাকছে ঠিক উল্টো দিকে ধনুরাশিতে এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে এডুকেশনের দিক থেকে যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে। মাতৃস্থানের দিক থেকে যথেষ্ট ভালো পজিশান দেখতে পাওয়া যাচ্ছে, সেই কিছু আর্থিক গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো। মায়ের কোনো পজিটিভ খবর আপনারা আনন্দ পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। ফলে মাতৃস্থানের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো এবং বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা কিন্তু ভালো। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন বা নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই কিন্তু এই মাসে কিনতে পারেন, সেদিক থেকে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে একটা বাড়ি আছে, দ্বিতীয় বাড়ি কিনতে চান, সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা পেয়ে যাবেন। বন্ধুভাগ্য যথেষ্ট ভালো এই মাসে, আপনাদের বন্ধুর দ্বারা উপকার আপনারা কিন্তু পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চতুর্থ হবে বুধ এবং রবির যৌথ দৃষ্টি পড়বে 16 তারিখের পর থেকে, ফলে সেই জায়গাটা আরও বেটার। কিন্তু প্রাইমারি এডুকেশন মাতৃস্থান এবং যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম এবং সন্তানের দিক থেকে কেমন যাবে? প্রেমের দিক থেকে কিন্তু দেখুন পঞ্চমভাবে রাহু দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে প্রেমের মধ্যে যেমন একদিকে এনজয়মেন্ট থাকবে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার মতো জায়গাও কিন্তু থাকছে। ফলে বেশি ইমোশনাল হয়ে গিয়ে কিছু ডিসিশান নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এমনি প্রেমের দিক থেকে মাসটা যথেষ্ট এনজয়েবল কাটবে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য মাসটা ভালো, সেই জায়গাটা আপনারা চেষ্টা করতে পারেন, সেই জায়গাটাও ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। সন্তানের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের কিছু ক্রিয়েটিভিটি বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের একটু অবাধ্যতা দেখতে পারবেন, একটু কথা না শোনা এই জিনিসটা কিন্তু থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। একটু বেশি চঞ্চল সন্তানকে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু দেখে রাখতে হবে। সন্তানের এডুকেশনে কোনো বাধা নেই, সেদিক থেকে ভালো, সেদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবে। কিন্তু ব্যক্তিগত দিক থেকে সন্তানের একটু কথা না শোনা, একটু এন্টারটেনমেন্ট করা, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু দেখে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে মাসটা যথেষ্ট লাভদায়ক যাবে, হঠাৎ কোনো লাভ আপনারা পেতে পারেন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কেন ষষ্ঠভাবে শনির দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু আমার মনে হয় কেয়ারফুল থাকার দরকার। শরীরে কোনো বাত বেদনার প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেম, এই প্রবলেমগুলো আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে, গ্যাসের প্রবলেম বিশেষ করে। এই জন্য খাওয়া দাওয়াগুলোকে নাই নিয়ম মতো করার চেষ্টা করবেন, শরীরের দিকে যত্ন নেবেন। কোনো হিমোগ্লোবিনের প্রবলেম হতে পারে, কোথাও একটু দেখা যাচ্ছে যে দুর্বলতা দেখতে পারবেন, কোথাও একটু শারীরিক দুর্বলতা ফেস করতে হবে, কোমর লোয়ার পোর্শনে শরীরের লোয়ার অর্গানে কোনো ব্যথা বেদনা প্রবলেম আপনাদের কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা কিন্তু যোগাটোগা করবেন, তাহলে অবশ্যই এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। লোন প্রাপ্তির জন্য ভালো, যদি আপনার কোনো লোন নিতে চান সেটা পেয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারভিউ থাকলে সেখানে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য। কোনো ধরুন স্কুলে যদি কোনো ইন্টারভিউ থাকে বা ব্যাংকিং সেক্টরে থাকে তাহলে কিন্তু অবশ্যই অনেকটা বেটার ফল আপনারা পাবেন। হসপিটালে যদি কোনো চাকরির ব্যাপার থাকে, হসপিটালেও কিন্তু আপনাদের কাজকর্মের যোগাযোগ এ মাসে বাড়বে, সেই জায়গাগুলো ভালো, ফলে এই জায়গা থেকে আপনারা অবশ্যই লাভ পাবেন, ফলে সেই জায়গাটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। শত্রুতা অনেকটাই কমবে, ভয়ের কিছু নেই। শত্রুর দিক থেকেও দেখুন দ্বিতীয়ভাবে রাহু বসেছিল, ষষ্ঠভাবে দৃষ্টি ষষ্ঠভাবে আপনাদের দৃষ্টি পড়ছিল রাহুর, ফলে কিছু শত্রুতার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল। কর্মের জায়গায় কিছু ডিস্টারবেন্স, কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটাই রিকভারি আপনারা করতে পারবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন হয়তো হয়ে গেছিলো, সেখান থেকেও আস্তে আস্তে এবার আপনারা রিকভারি করে বেরোতে পারবেন।
সপ্তম ভাবে কেতুর গোচর হয়েছে, রাহু আপনাদের রাশিতে গোচর করেছে, তাই পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে যাতে ভুল বোঝাবুঝি না বাড়ে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। পার্টনারের শারীরিক দিক থেকে কেয়ারফুল থাকতে হবে এবং ব্যবসার দিক থেকে পার্টনারের কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। পার্টনারের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। পার্টনারের ফিনান্সিয়াল দিক থেকে এই মাসে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন, সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভদায়ক মাস প্রমাণিত হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি, নতুন কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে, সেই জায়গাটা কিন্তু ব্যবসার দিক থেকে ভালো পাবেন। সেদিক থেকে ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য ভালো, কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করতে যাবেন। অষ্টম ভাবে শুক্রের গোচর হয়েছে এবং দ্বিতীয় ভাবে কিন্তু অবশ্যই শুক্রের দৃষ্টি পড়ছে বৃহস্পতির ওপর এবং বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপর পড়ছে, ফলে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের এই মাসে হতে পারে। দীর্ঘদিন কোনো টাকা পয়সা আটকে আছে বা পৈতৃক সম্পত্তির কোনো টাকা পয়সা আপনারা পাচ্ছেন না, সেখান থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, যেটা হয়তো চিন্তাই করেননি সেই রকম কোনো টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান আপনাদের ভাগ্যের দিক থেকে অনেকটাই সাথ দেবে, ফলে শনির দৃষ্টি দীর্ঘদিন ভাগ্যস্থানে পড়েছিল, ফলে ভাগ্য যেন আর এগোচ্ছিল না, ভাগ্য একই রকমভাবে দাঁড়িয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখুন আপনাদের রাশিতে যখন রাহু দিয়ে গোচর হলো, রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। মঙ্গল কিন্তু এই মাসে পুরোপুরি ভাগ্যস্থানে থাকছে, রবিকে মাসের মাঝামাঝি ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন হচ্ছে আপনাদের জন্য। ভাগ্য যে বিড়ম্বনা আপনাদের দিচ্ছিল সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। অনেক কাজ কিন্তু ভাগ্যের দ্বারা আপনারা সংগঠিত করে নিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। উচ্চশিক্ষা বলুন, মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছে, যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা MBA করছে, এদের দিক থেকে ভালো। যারা ধরুন বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে। যারা ধরুন ল নিয়ে পড়ছে, এদের দিক থেকেও মাসটা ভালো দেখতে পাচ্ছে, ফলে হায়ার এডুকেশান দিক থেকে মাসটা কিন্তু অনেকটাই বেটার। দূর যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অবশ্যই শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। যারা বিদেশ যেতে চাইছেন চেষ্টা করবেন, ডিসেম্বর মাসে যদি যেতে পারেন অবশ্যই শুভফল আপনারা পেয়ে যাবেন। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। দূরযাত্রা, আধ্যাত্মিক স্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু থাকছে। সেদিক থেকে কিন্তু 25 তারিখের পরে আরও ঘোরার জায়গাটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু 25 তারিখে শুক্রও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, ফলে আরও বেটার ফল কিন্তু ভাগ্যের দিক থেকে পাবেন। সেদিক থেকে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মের দিক থেকে মাসটা কিন্তু বিশেষ কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে, ফলে যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে আপনাদের, সবার ক্ষেত্রেই অ্যাচিভমেন্ট আসবে আমি সেটা বলছি না, যাদের ধরুন কোনো প্রমোশন আটকে আছে, যাদের ধরুন হওয়ার মতো কোনো জায়গা আছে, তাদের দিক থেকে অপরচুনিটি, নতুন অফার কিন্তু আপনারা পেতে পারেন। আপনারা ভাবেনি সেই রকম কোনো প্রমোশন আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। কর্মের দিক থেকে আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু মাসটা যথেষ্ট ভালো। যারা নতুন কর্ম খুঁজছে তাদের দিক থেকেও যথেষ্ট শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। পিতার ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো। বুধাদিত্য যোগে এক্সিস পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি স্বক্ষেত্রী হয়ে নিজের ঘরেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মের দিক থেকে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কর্মস্থানে যে বাধাবিঘ্নগুলো দীর্ঘদিন রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য আপনারা পাচ্ছিলেন, সেখান থেকে যেন অনেকটাই হালকা হয়ে যাবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মস্থান কিন্তু এই মাসে যথেষ্ট ভালো আছে। কর্মের দিক থেকে কোনো না কোনো সফলতা আপনাদের হাত লাগবেই লাগবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। একাদশপতি দ্বাদশী গিয়ে বসে আছে, ফলে কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের মধ্যে দান ধ্যান পূজা আচ্ছা কিন্তু এই মাসে কিছু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। যদি এরকম দান ধ্যান গরিব দুঃখীকে কিছু হেল্প করতে পারেন, পূজা আচ্ছার মধ্যে থাকতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু অনেক বাধাবিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই শনি আগের থেকে অনেক বেটার ফল দেবে, কিন্তু যতই হোক শনি সাড়ে সাথে চলছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। গুরুজনদের সেবা করবেন, অবশ্যই কিন্তু পূজা আচ্ছা গান ধ্যানের মধ্যে থাকবেন, শনি কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই বেরিয়ে যেতে পারবেন, বা সেই জায়গাটা ভালো। বা সেই দিক থেকে মাসটা কিন্তু অনেকটাই বেটার দেখতে পাচ্ছি। গত মাসে যদিও বিশেষ কারণে আমি আপনাদের রাশিফল লোড করতে পাইনি, তার জন্য আমি দুঃখিত, এ মাসের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।